পবিত্র আশুরা আজ বিশ্বজুড়ে মুসলিম উম্মার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশুরার তাৎপর্য তুলে ধরে আলাদা বাণী দিয়েছেন। আশুরার আয়োজন সম্পর্কে এই মুহূর্তে আমরা জেনে নেব। রাজধানীর হোসনি দালানের সামনে থেকে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, জি তানবীর, কিছুক্ষণ আগেই হোসনি দালান থেকে যে মহরমের আশুরা উপলক্ষে সে সম্প্রদায়ের যে সবচেয়ে বড় তাজিয়া মিছিলটি হয় সেটি কিন্তু বের হয়েছে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে তাজিয়া মিছিলটি আসলে ইতোমধ্যেই শুরু হয়েছে এবং তারা বের হচ্ছে, এবং তাজিয়া মিছিলকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা রয়েছে এবং তাজিয়া মিছিলের সামনে এবং পিছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান রয়েছে এবং তারা সাদা পোশাকে কিন্তু নিরাপত্তা দিচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে তাজিয়া মিছিলের যারা সে সম্প্রদায়ের যে ব্যক্তিরা আছেন তারা ইতোমধ্যে মিছিলটি শুরু করেছেন এবং তারা হাই হুসাইন হাই হুসাইন কিন্তু মাতম তারা শুরু করে দিয়েছেন। তবে আমরা এখন পর্যন্ত যেহেতু মাত্র শুরু হলো, যে ডিএমপি থেকে যেমন নির্দেশনা দেওয়া হয়েছে যে এবার তাজিয়া মিছিলে যেন কোনোরকম বিশৃঙ্খলা সৃষ্টি করা না হয় সেরকম কিন্তু পরিস্থিতি আমরা কিন্তু এখনও দেখি নাই। তবে তাজিয়া মিছিলটি ঠিক এখান থেকে শুরু হয়ে নিউ মার্কেট ধানমন্ডি হয়ে জিগাতলা, অর্থাৎ যেখানে তারা আসলে প্রতীকী কারবালার ময়দান তারা তৈরি করেছেন সেখানে গিয়ে শেষ হবে। এছাড়া শুধু হোসনি দালাল থেকে শুরু হয়েছে ব্যাপারটি এমন নয়, মোহাম্মদপুর শিয়া মসজিদ। আরিফ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সুলতান মাহমুদ আরিফ হোসনি দালান প্রাঙ্গণ থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন বিস্তারিত।